শ্রী গৌরঙ্গ মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মধ্যে মনোমালিন্য হয়েছিলেন কেন জয় বল আপনারা দেখছেন হরিভক্তি টিভি আপনাদের সকলেকেই আমার হরিভক্তি টিভি চ্যানেল স্বাগত আমি সঙ্গে রয়েছি তন্দ্রা আপনাদের সকল ভক্তবৃন্দ চরণে আমি প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি আজকের আলোচ্য বিষয়ে শ্রী গৌরঙ্গ মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মধ্যে মনোমালিন্য হয়েছিলেন কেন এ বিষয়ে আজ আমরা আলোচনা করব। তো বন্ধুরা আলোচনায় যাওয়ার আগে বলি যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাসে দেওয়া প্রেস করে দেবেন আমার হরিভক্তি দেবীর ফেসবুক পেজে আপনার লাইক অ্যান্ড ফলো করবেন যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নমস্কার জয় হরি বল শ্রদ্ধেয় ভক্তবৃন্দ আজ আলোচ্য বিষয় গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুর মনোমালিন্য হয়েছিল কেন তো এই আলোচনায় যাওয়ার আগে আমরা যে বিষয়টি আজ আলোচনা করবো সেটি হল শাস্ত্রে কোথায় উল্লেখ রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুর মনমালিন্য হয়েছে আজ সে প্রমাণটি আপনাদের দেখাবো তো কথা না বাড়িয়ে আসুন আমরা শুরু করি আলোচনা আমরা যেহেতু আসল ভগবানের সন্ধানের গ্রন্থ থেকে আলোচনা শোনাচ্ছি আজ আপনাদের আসল ভগবানের সন্ধানের গ্রন্থের সাথে সাথে মূল বৈষ্ণবীয় গ্রন্থ থেকেও প্রমাণ দাখিল করবো তো এই হচ্ছে আসল ভগবানের সন্ধানের গ্রন্থের পিডিএফ তো আসুন আমরা গ্রন্থটি খুলে নিই আমরা চলে এসেছি গত পর্বে যেখানে আলোচনা করেছি ঠিক তারপরের থেকে গত পর্বে আমরা আলোচনা করেছি দেখুন এখানে আদর্শচ্যুত এই বৈষ্ণব দলকে প্রভু নিষেধ করলেন পুরীতে আসতে এ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে এখান থেকে আলোচনা করবো বাদল নিত্যানন্দের সঙ্গে বিরোধ হম তো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দের সঙ্গে কেন বিরোধ বাঁধলো কি কারণে বিরোধ বাঁধলো সেই জায়গাটি আলোচনা আমরা করব। প্রভুর মতো আহ প্রভুর মত মেনে নিতে পারলেন না নিত্যানন্দ এখানে সেটা বলা হয়েছে লেখক লিখেছে অথচ শ্রী মহাপ্রভু নিত্যানন্দের উপর কত আশাই না করেছিলেন কারণও ছিল তার নিত্যানন্দ সেই ছোটবেলা থেকে সংসার ত্যাঙি অবদূত হয়ে ঘুরেছেন সারা ভারতের পথে পথে প্রভু ভেবেছিলেন ঘুচে গেছে নিত্যানন্দের হৃদয়ের সংকীর্ণতা কানে শুনেছেন ভারত আত্মার মর্মবাণী কিন্তু যখন বুঝতে পারলেন জীবনের উৎকৃষ্ট সময় ব্যয় করেও কোনো পরিবর্তন হয়নি নিত্যানন্দের জীবনে নিত্যানন্দ চান ভোগ ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি চান সমাজে প্রতিষ্ঠিত হতে প্রভু নিষেধ করলেন তাই পুরীতে আসতে কি করলেন না প্রভু নিষেধ করলেন পুরীতে আসতে আমরা কোথায় পাবো চৈতান্য চৈতাম অন্তলীলা বারো পরিচ্ছদ দেখি কি আছে এখানে নিত্যানন্দে আজ্ঞা দিল গৌরেতে রহিতে আজ্ঞালঙ্ঘি আইলেন কি পারি করিতে প্রভুর আক্ষেপ এটা যে নিত্যানন্দকে তো হয়েছিল যে তুমি গৌড়ে থাকো অর্থাৎ লঙ্ঘন করে এসেছে দেখুন আমরা মূল গ্রন্থে যাব একটু আর একটু দেখিয়ে নিয়ে আমরা প্রমাণ তারপরে যাব এখানে বলছে দেখুন লেখক বলছে বারবার পাঁচবার নিষেধ করা সত্ত্বেও ষষ্ঠবার প্রভু নিত্যানন্দ আবার পুরীতে এসে হাজির হলেন এবার পূর্বে শ্রী চৈতন্যদেবের কাছে বহুবার নিত্যানন্দের বিরুদ্ধে এসেছে নানা অভিযোগ মহাপ্রভু সেসব অভিযোগ শুনেও গেছেন নির্বিকারে অভিযোগকারীদের এই বলে সান্ত্বনা দিয়েছেন এর আগে একটু বলি এর পূর্বে অর্থাৎ এই যে পাঁচবার গৌরাঙ্গ মহাপ্রভু মানা করেছেন তার পূর্বের কথা বলছেন লেখক এখানে বিশ্বাস বাবু যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে অনেকবার নিত্যানন্দের নামে অভিযোগ আসে কি কারণে না নিত্যানন্দ ব্রহ্মচারী হয়ে বিয়ে করে এবং নিজের শিষ্যকন্যাকে বিবাহ করে তারপরে নিজের মেয়েকে পর্যন্ত তার শিষ্যর সঙ্গে বিয়ে দেয় এই সমস্ত বিভিন্ন কারণের প্রতি নালিশ আসতে থাকে নিত্যানন্দের প্রতি তবুও প্রভু নিত্যানন্দের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে কেমনভাবে কেমন ভাবে ব্যাখ্যা করতেন দেখুন বলছে পদ্মপত্রে কবু যেন না লাগে জল এই নিত্যানন্দর স্বরূপ নির্মল বলছে মতো পদ্মপত্র যেমন জলের মধ্যে থাকে তথাপি তার গায়ে জল লাগে না ঠিক তেমনি নিত্যানন্দ যতই পাকের মধ্যে থাক যতই দুর্নামের মধ্যে থাক সে নিজে কখনো দুর্নামে লিপ্ত হয় না কিন্তু প্রভু যখন দেখলেন সত্যি সত্যি নিত্যানন্দ তার সমস্ত কিছু ভুলে তিনি একদম সংসারী হয়ে পড়েছেন তিনি তার সংসার সন্ন্যাস ত্যাগ করে পুনরায় তিনি সংসারে লিপ্ত হয়েছেন তখন তিনি ধীরে ধীরে ভক্তদের জন্যই নিত্যানন্দের সঙ্গে সম্পর্ক শিথিল করে দিয়েছিলেন দেখুন আমরা এখানে দেখছি বলছেন কিন্তু এত করেও উড়িষ্যাবাসীর অন্তরে নিত্যানন্দকে প্রভু প্রতিষ্ঠা করতে পারলেন না একে একে অভিযোগের একে একে অভিযোগের পর অভিযোগ আসতে লাগলো প্রভুর কাছে এমন কি শ্রী অদ্বৈতাচার্য অভিযোগ করলেন নিত্যানন্দের বিরুদ্ধে এত অভিযোগের কারণ কি নিত্যানন্দের বিরুদ্ধে কারণ এই নিত্যানন্দ সন্ন্যাসী হয়েছেন সেই বাল্যকালেই সারা ভারত ঘুরে বেরিয়েছেন সন্ন্যাসী হয়ে এই সন্ন্যাসী ধরা পড়লেন কামিনীর কুহক বানে নিজ শিষ্য সূর্যদাস সার্কেলের মেয়েকে বিবাহ করেন তো আমরা এরপরে তিনি এই বিবাহ করে সমাজ থেকে নিত্যানন্দ কিভাবে পতিত হয়েছেন সমাজ কিভাবে নিত্যানন্দকে ত্যাগ করে দিয়েছে সমাজের ত্যাগী হয়ে তিনি কীভাবে চলেছেন এবং নিত্যানন্দ মহাপ্রভুর শিষ্যরা কিভাবে নিত্যানন্দকে সমাজে উঠাবার জন্য ব্যস্ততা হয়েছিলেন সে সমস্ত আমরা গৌরী ও বৈষ্ণব গ্রন্থের থেকে প্রমাণ দেব তার আগে আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবতের এবং চৈতন্য চরিতামৃতের যে সমস্ত প্রমাণগুলো বাবু বলেছেন তার মূল গ্রন্থের প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরি এখানে বলছেন চৈতন্য চরিতামৃত অন্তলীলা বারো পরিচ্ছাদ আমরা আসুন আহ সেইখানে যাই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি আপনাদের খুলে দেখাই যে এই লাইনগুলো আছে কিনা হ্যাঁ আমরা এসেছি চৈতন্য আমৃত গ্রন্থ খুলে দেখুন শ্রী শ্রী চৈতান্য হম আদি মধ্য অন্তলীলা পূজ্যপাদ শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত তো এই গ্রন্থে আমরা চলে যাব অন্তলীলায় বারো পরিচ্ছদে শ্রদ্ধ ভক্তবৃন্দ আমরা চলে এসেছি বারো পরিচ্ছদ অন্তলীলা তিনশো উনিশ পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বারটা কোনো ভূমিকা নেই কারণ পৃষ্ঠা নাম্বার এক এক গ্রন্থে এক এক রকম হতেই পারে কিন্তু অন্তলীলা বারো পরিচ্ছদ এটা একদম থাকবে প্রতিটা গ্রন্থে সে যে গ্রন্থই হোক না কেন যত সালেরই সংস্করণ হোক না কেন এখানে দেখুন দেখাচ্ছি এটা দ্বাদশ পরিচ্ছদ শুরু এই দ্বাদশ পরিচ্ছদের ঠিক আমরা একটু উপরের দিকে দেখুন এখান থেকে আমরা পাচ্ছি হ্যাঁ এখানে দেখুন লেখা রয়েছে নিত্যানন্দে প্রভুরে যদি প্রভুর আজ্ঞা নাই নিত্যানন্দ প্রভুরে যদি প্রভুর আজ্ঞা নাই তথাপি দেখিতে চলিলা চৈতন্য গোসাই অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে যাবার যদিও আজ্ঞা নেই তথাপি দেখিতে চলিল চৈতন্য গোসাই নিত্যানন্দ কে শ্রীক্ষেত্রে যাওয়ার আজ্ঞা নেই মানা করে দিয়েছেন মহাপ্রভু তথাপি আজ্ঞা লঙ্ঘন করে দেখতে যাচ্ছেন তো আমরা আসুন আর একটা জায়গায় দেখাবো আরে একটু দুটো পাতা পর হুম এখানে দেখুন এখানে রয়েছে তপসবাবু গ্রন্থেই লাইনটি উল্লেখ করেছেন নিত্যানন্দে আজ্ঞা দিল গৌরে রহিতে আজ্ঞা আইলেন কি পারি বলিতে এখানে আমরা আরো একটা লাইন এক্সট্রা দেখাচ্ছি নিত্যানন্দে কহেন তুমি না আইসো বারবার তথাই আমার সঙ্গ হইব তোমার এই যে বারবার কথাটি এখানে দেখুন উল্লেখ করছেন অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভুকে বারবার গৌরাঙ্গ মহাপ্রভু মানা করছেন যে তুমি এসো না তুমি আসলে আমার কাছে আসলে বারবার ভক্তরা তোমার নামে অবজেকশন করছে তোমার নামে বারবার আমার কাছে নালিশ করছে আর তুমি যদি আমার কাছে আসো তো তোমার মতো আমাকেও শুরু করে দেবে এরা এভাবে মানা করেছেন তো আগামী পর্বে আমরা আলোচনা করব। নিত্যানন্দ মহাপ্রভু কি কর্মটি করে এহেন মহাপ্রভুর চোখে পতিত হয়েছেন শুধু গৌরাঙ্গ মহাপ্রভু কেন বলব সমাজের চোখে তিনি হয়েছিলেন এবং সমাজ থেকে নিত্যানন্দ মহাপ্রভুকে বাদ দিয়ে দিয়েছিল এবং তার কি কি অপরাধ হয়েছিল কোন কোন দোষে দোষী হয়েছিলেন তিনি তার সমস্ত আমরা আগামী পর্বে আলোচনা করবো তো এই পর্যন্তই সকালে ভালো থাকুন এবং সুস্থ থাকুন জয় বল।